সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রির অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষিকা আটক। ঘটনাটি ঘটেছে চারঘাট গার্লস হাই স্কুলে। সবুজ সাথী প্রকল্পের সাইকেল চুরি করে বিক্রির অভিযোগ উঠল খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ভ্যান বোঝাই করে সাইকেল নিয়ে যাবার সময় গ্রামবাসীরা ভ্যান সহ সাইকেলগুলিকে আটক করেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ সাইকেল সহ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার চারঘাট গার্লস হাই স্কুলে। ঘটনায় অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাসের বিরুদ্ধে। সবুজ সাথী প্রকল্পের সাইকেল ভ্যান বোঝাই করে নিয়ে যাবার সময় গ্রামবাসীরা আটক করেন ভ্যান চালককে। জিজ্ঞাসাবাদ করতে ভ্যান চালক জানান, প্রতি পিস সাইকেল 370 টাকা করে কিনেছেন। বেশ কিছু সাইকেল উদ্ধার করেছে পুলিশ। ভ্যান চালকের দাবি, 50টি সাইকেল দেবেন বলে কথা হয়েছিল। প্রতিদিন অল্প অল্প করে সাইকেল নিয়ে যাওয়ার কথা ছিল, সেই মতো আগেও নিয়ে গেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, পুরনো সাইকেল যে ঘরে ছিল সেই ঘরে সাপের উপদ্রব হয়েছে। সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর দুস্থ পড়ুয়াদের সাইকেল দিয়ে দেওয়া হবে। পুরনো সাইকেল স্কুলে ছিল, ঠিক আছে, 5-6 বছরের পুরনো সাইকেল স্কুলে ছিল। যেই ঘরটা, সেই ঘরটা হচ্ছে মেয়েদের টয়লেটের পাশের ঘর। সেই ঘরটাতে কয়েকবার ওই অন্ধকার যেহেতু সাপ ঢুকে বসে থাকে, তো আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম কি যে ওই ঘরটা পরিষ্কার করতে হবে। এবং উপর থেকে আসে যেহেতু বাথরুমের পাশের একদম ঘর, মেয়েদের যাওয়ার পথে অন্ধকার এবং সেইখানে ভাঙাচুরা প্রচুর সাইকেল ওইভাবে রয়েছে, যে ওইটা পুরনো দুস্থ বাচ্চাদের, 5 থেকে 7 পর্যন্ত দুস্থ বাচ্চাদের যদি পারি তাহলে দিয়ে দেবো। এইভাবে আমরা ওই সাইকেলটা দিয়েছি। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দা নিখিল বিশ্বাস। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি, দেখি একটি ভ্যান আটকে রেখেছেন গ্রামবাসীরা। 8টি সাইকেল রয়েছে ভ্যানে। ভ্যান চালকের দাবি, আগেও সাইকেল নিয়ে গেছি। মানে আরো অনেক খরিদার আছে, এতো আরো অনেক খরিদার দেখছি। মানে সেটাই বলতে হবে না, মানে রিঙ্কু ম্যাডাম এই 250 টাকা করে নিয়ে খুশি হয়েছে। কিন্তু কিন্তু 370 টাকা একটা সাইকেল বিক্রি দিল, গভর্নমেন্টের সাইকেল, বাহ, খারাপ না? মানে এনার মতো আরো খরিদ আছে, বলছে আর একজন নিয়ে গেছে, আজকে নিয়ে গেছে, সেটা উনি জানে না, তোমার সেটা আলাদা লোক। আর আজকে নিয়ে গেছে 8টা, তাই তো? আজকে 8টা, আজকে নিয়ে গেছে 8টা, 370 টাকার দাম দিয়ে নিয়ে এসেছে। কি আমবাগান, কোন আমবাগান? সে ওই সুজিতির, এই ব্যাক করো, ব্যাক করো, ওই 4টে নিয়ে চলো না। না, ওগুলো তো নিয়ে যাবো, ওই 4টে নিয়ে চলো, তাই বললাম। এই 4টা, ওই 4টে নিয়ে, 8টা নিয়ে। দিদি মনে দিল বিক্রি করে তোমার কাছে? কত করে নিল? 370 টাকা পিস। 370 টাকা করে পিস, চারখানা সাইকেল দিদিমণি তোমার কাছে বিক্রি করে দিচ্ছে। তোমার বাড়ি কোথায়? ষোলো। হাতে করে টাকাটা কে নিল? দিদিমণি নিল। অভিযোগ সামনে আসার পর স্বরূপনগর থানার পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষিকাকে আটক করা হয়েছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতে নিন্দায় সরব হয়েছেন সকলে। তাদের দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বিদ্যালয়ের থেকে যদি এইভাবে সাইকেল বিক্রি করে দেওয়া হয়, এটা খুবই লজ্জাজনক বিষয়। বারবার ফোন আসে যাওয়ার জন্য, কি সাইকেল চুরি, সাইকেল চুরি শুনছি। তারপর আমরা গেলাম স্পটে, এদিকে অনেকগুলো লোক একটা ভ্যানকে ধরে আটকে রেখেছে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা বললাম, কী হয়েছে ভাই? তা বললো যে আমি সাইকেল কিনেছি, মোট 8খানা কিনেছি, 370 টাকা করে দাম। বললো কোথায় কিনলে? এই যে মতমানে যে সবুজ সাথী সাইকেল, তো বললো যে কি রিঙ্কু ম্যাডাম না কি আছে, তার কাছ থেকে কিনেছি 370 টাকা করে, মোট 8খানা। আর 5 থেকে 8 দু একজন বললো উনি আগেও আরও আর কয়েকবার নিয়ে গেছে। তা উনি বললো যে হ্যাঁ, আমি পরশুদিন একটা লট নিয়ে গেছিলাম, তা তখন কেউ কিছু বলেনি, এখন আমাকে আটকে দিয়েছে। রিঙ্কু ম্যাডামকে ফোন করলাম, রিঙ্কু ম্যাডাম বললো যে আমি সব কিছু তো মানে কমিটি জানে, ও গরিব মানুষের কিছু ছেলে পেলে সাইকেল দিয়েছি। কারণ এর বিষয়টা হচ্ছে, ইনি পরিষ্কার পরিচ্ছন্ন বলছে আমি ভাঙাড়ি, 370 টাকা করে কিনেছি, আমার সাথে মোট 50খানা সাইকেলের বিট হয়েছে, এরকম ইত্যাদি বলে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, স্বরূপনগর।